আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরিয়াসকার শুরুতে বিআরবিকে বোল সংবাদ শিরোনাম বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচার করা টেলিভিশনের দায়িত্ব বললেন হাসান মাহমুদ আইন মেনে প্রচার সম্ভব নয় দাবি কোয়াবের করোনায় দেশে আরো 24 জনের মৃত্যু বাংলাদেশের 40 ভাগ মানুষের জন্য দ্রুত টিকা পাঠাতে রাজি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিয়ার সময় বিদ্রোহ দমনের নামে সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর নির্যাতনের বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের সন্তানদের এবং শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবুলকে বিদায় জানালেন সর্ব স্তরের মানুষ শুনছিলেন বিআরবিকে বল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আইন মেনে বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচার করা চ্যানেল কর্তৃপক্ষ ও সম্প্রচারকারীদের দায়িত্ব বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভায় তিনি বলেন বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচার বছরে 2000 কোটি টাকা বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ এদিকে আইন মেনে বিদেশি চ্যানেল প্রচার করা সম্ভব নয় বলে দাবি করেছে কোয়াব আপিল মাহমুদের রিপোর্ট ভারত পাকিস্তান সহ প্রতিবেশী প্রায় সব দেশেই সম্প্রচারিত হচ্ছে বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল বাংলাদেশে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচার করা যাবে না এমন আইন থাকলেও এতদিন তা অমান্য করেছেন কেবল অপারেটররা তবে সরকার 1 অক্টোবর থেকে এ নিয়ে কঠোর অবস্থানে যাওয়ায় বিনোদন ও সংবাদ ভিত্তিক সব ধরনের বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেয় কেবল অপারেটরদের সংগঠন কোয়াব চট্টগ্রামে শিল্পকলা একাডেমিতে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিজ্ঞাপন সহ চালানোর প্রেক্ষিতে বাংলাদেশে প্রায় 2000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট প্রতি বছর হয় না এবং সেটি থেকে দেশ বঞ্চিত হয় আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বঞ্চিত হয় আমাদের সাংবাদিকরাও বঞ্চিত হয় এখানে যে কোনো বিদেশি চ্যানেল সম্প্রচার করতে পারে কিন্তু অবশ্যই সেটি বাংলাদেশের আইন মেনে করতে হবে এদিকে রাজধানীতে সংবাদ সম্মেলন করে বিদেশি চ্যানেল সম্প্রচার নিয়ে সরকারের অবস্থানের বিপক্ষে মত দেন কোয়াবের দুটি সংগঠনের নেতারা আমাদের ডিজিটালাইজেশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্তত যে চ্যানেলগুলি বন্ধ আছে এই চ্যানেলগুলি যেন আমরা পুনরায় সচল করতে পারি সেই বিষয়ে যেন একটা উদ্যোগ গ্রহণ করে এবং এই একটা সেক্টর একটা ইন্ডাস্ট্রিকে যেন বাঁচিয়ে রাখে কেবল অপারেটরদের পক্ষ থেকে নিজস্ব খরচে ক্লিন ফিট করে কোনো চ্যানেল সম্প্রচার করা অসম্ভব বিজ্ঞাপনবিহীন চ্যানেল না পাওয়া পর্যন্ত গ্রাহকদের বিনোদনের স্বার্থে বিদেশি চ্যানেল সম্প্রচারের অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধ প্রত্যাহার করে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি তবে ইউটিউব চ্যানেল ও আইপিটিভি সরকারের সম্প্রচার আইনের আওতার বাইরে থাকায় অসন্তোষ প্রকাশ করেন কোয়াব নেতারা আপেল মাহমুদ এটিএন বাংলা ঢাকা বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচার নিশ্চিতে সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে আইন কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ দিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অ্যাডকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল বাবু বলেন অপব্যাখ্যা দিয়ে বা জিম্মি করে আইন ভাঙার কোনো সুযোগ নেই আইন অবজ্ঞা না করে সমস্যা সমাধানের যৌক্তিক সময় চাইলে তা গ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন মোজাম্মেল বাবু বিজ্ঞাপন শূন্য সম্প্রচারে যে বাধ্যবাধকতা রয়েছে সেটা বলবৎ করবার জন্য 30শে সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকার যদি তার বিদ্যমান আইন বলবৎ করতে যায় তাকে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার কোন উদ্যোগ অনভিপ্রেত সরকার অন্তত 300 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সেক্ষেত্রে এটা অনন্তকাল চলতে পারে না এবং এক পর্যায়ে সরকার যে অবস্থান গ্রহণ করেছে আমরা তাকে সাধুবাদ জানাই করোনা ভাইরাসে দেশে আরো 24 জনের মৃত্যু হয়েছে
এর মধ্যে 15 জন পুরুষ ও 9 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,555 জনে। মৃতদের মধ্যে সর্বোচ্চ 14 জন মারা গেছেন ঢাকা বিভাগে। সর্বশেষ 24 ঘন্টায় 17,283টি নমুনা পরীক্ষায় 589 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 3.41%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের 40% মানুষের জন্য দ্রুত টিকা পাঠাতে রাজি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভ্যাক্সের আওতায় আগামী ডিসেম্বরের মধ্যে দেশের 20% মানুষের জন্য ভ্যাকসিন দেবে তারা। সুইজারল্যান্ডের জেনেভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেন সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গাব্রিয়েসুস। পরে এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভ্যাক্সের আওতায় ভ্যাকসিন পাওয়ার পাশাপাশি সরকারের টিকা কেনার কার্যক্রমও অব্যাহত থাকবে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের কাছে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন বেশি সংখ্যক পাঠানোর অনুরোধ জানালে তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। আগামী ডিসেম্বরের মধ্যে মূল জনগোষ্ঠীর 50% মানুষকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ভ্যাকসিনের আওতায় জার্মানি থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রায় 8,00,000 ডোজ টিকা দেশে এসেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণের সময় জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার বলেন, করোনা মোকাবেলায় জার্মানিকে পাশে পাবে বাংলাদেশ। স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম এ সময় উপস্থিত ছিলেন। এ নিয়ে প্রায় 5,82,00,000 টিকা দেশে এসেছে বলেও জানান তারা। We hope that within the coming December we could able to vaccinate our people at least our 50% of targeted group. বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে 1977 সালে বিদ্রোহ দমনের নামে সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর চালানো নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সন্তানরা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এজন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান বক্তারা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। 1977 থেকে 1981 সাল পর্যন্ত জিয়াউর রহমানের শাসনামলে সশস্ত্র বাহিনীতে ছোট বড় 19টি অভ্যুত্থান হয়। এর মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞ চলে 1977 সালে। এই অভ্যুত্থানে হত্যা করা হয় 11 জন সশস্ত্র বাহিনীর সদস্যকে। ওই বছরের 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত বিদ্রোহ দমন ও মার্শাল লর নামে কমপক্ষে 1400 সশস্ত্র বাহিনীর সদস্যকে বিচার না করেই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। আর 14ই অক্টোবর এ সংক্রান্ত আইন পাশ করেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামরিক আদালতে দণ্ডিত সেনা ও বিমান বাহিনীর 120টি পরিবারের সদস্যরা এসব তথ্য তুলে ধরেন। দণ্ডিতদের চাকরির স্বাভাবিক অবসর গ্রহণ পর্যন্ত বেতন, অন্যান্য সুবিধা, পেনশন প্রদান এবং জিয়াউর রহমানের মরণোত্তর বিচার সহ 7 দফা দাবি উত্থাপন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমার স্বামী যদি অপরাধ করেই থাকতেন আর তাকে মেরে ফেলছে, তার লাশটাও কি আমরা পাওয়ার মতো উপযোগী না? ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য 2 অক্টোবর ঘটিয়েছে জিয়াউর রহমান সাহেব। খুনি জেনারেল জিয়ার মরণোত্তর বিচার চাই। জিয়াউর রহমানের লাশ যেখানে মাটি দিয়েছে ওখান থেকে তুলে তাকে ফাঁসি দেওয়ার জন্য এই কথা আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব। এ সময় আলোচকরা জিয়াউর রহমানের শাসনামলে সশস্ত্র বাহিনীর সদস্যদের ওপর চালানো দমন নিপীড়ন তদন্তের দাবি জানান। অপরাধ করেছে সেই অপরাধ চিহ্নিত করতে হবে। তিনি মরে গেছেন, কোথায় আছেন না আছেন সেটা বড় কথা নয়। 77 সালের ঘটনার জন্য কিন্তু একটি তদন্ত কমিশন করা দরকার, কারণ জাতি কিন্তু জানতে চায় সেদিন কি হয়েছিল। পরে জিয়াউর রহমানের আমলে নির্যাতনে নিহত সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী এবং সাবেক ডাকসু GS জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মী ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শনিবার বাদ এশা গুলশান আজাদ মসজিদে নামাজের জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি।
সিলেট তিন আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে ফিরে গত মাসের 6 সেপ্টেম্বর ল্যাবেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ওই দিনই তার করোনা নিশ্চিত হন চিকিৎসকরা। অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। কোভিড ছাড়াও দীর্ঘদিন তিনি অ্যাজমা ও হৃদরোগে ভুগছিলেন। চিকিৎসকরা জানান, পোস্ট করোনা জটিলতায় মারা গেছেন সাবেক এই মন্ত্রী। গত রাত থেকে ওনার পরিস্থিতি আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যায় এবং শেষ পর্যন্ত ওনার 9:10 আগে ওনার হার্ট বন্ধ হয়ে যায়। দুপুরে জিয়াউদ্দিন বাবলুর মরদেহ নেওয়া হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। আমরা আজ ওনাকে হারিয়ে জাতীয় পার্টিতে একটি অত্যন্ত দক্ষ একজন নেতাকে হারালাম। শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগ ও ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকেও। ঐক্যের রাজনীতি, দেশ গড়ার রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন। 1954 সালে চট্টগ্রামে জন্ম নেওয়া বাবলু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ছিলেন। দায়িত্ব পালন করেন জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে। সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করেন তিনি। এরশাদের জীবদ্দশায় 2014 সালে ও 2020 সালে দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পান বাবলু। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আওয়ামী লীগের সাথে মহাজোট গঠনে। মহাজোটের এই যে একত্রিত করা দুই দলকে, এটা তার একটা বড় ভূমিকা ছিল। তখনকার সকলকে ঐক্যবদ্ধ করার জন্য তার অবদান আছে, আমরা সেটা সবসময় তার কথা মনে রাখবো। দলটাকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, দলকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, বাদ এশা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। দলের মহাসচিবের মৃত্যুতে সোমবার পর্যন্ত 3 দিনের শোক ঘোষণা করেছে জাতীয় পার্টি। এ কয়দিন অর্ধনমিত রাখা হবে দলীয় পতাকা, সাথে থাকবে কালো পতাকাও। রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়েছে শোক সভা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ আবারও জনগণকে ভোট বঞ্চিত করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল হুঁশিয়ারি করে দিয়ে বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না। মইনুল আহসানের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2001 সালে হওয়া অষ্টম জাতীয় সংসদ নির্বাচনকে সবশেষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবি করে এটিকে উপলক্ষ করে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দীর্ঘদিন পর বড় পরিসরে এ সভায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে বিএনপি সমর্থক বুদ্ধিজীবীরা বলেন, বর্তমান ব্যবস্থায় জনগণের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব। দমন নির্যাতন ও ত্রাসের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রেখেছে বলেও মনে করেন বিএনপি নেতারা। এই দেশের মানুষকে দলে পিষে আপনারা শুধু ক্ষমতায় থাকার জন্যই এই ভয়ঙ্কর একটা যুদ্ধ ঘোষণা করেছেন জনগণের বিরুদ্ধে। রাজনৈতিকভাবে তারা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। তারা জানে যে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে তারা 30টাও আসন পাবে না। বন্ধুগণ, তাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে, সারা বাংলাদেশের জনগণের মাথায় ঘুরে বেড়াচ্ছে, এই আওয়ামী লীগ গেল, বিএনপি আইল। মানুষ জেগে উঠেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব আরো বলেন, জনগণকে আর তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা যাবে না। এই আওয়ামী লীগ এখন আবার চেষ্টা করছে, আবার তারা ক্ষমতায় আসবে ওই ধরনের একটা নির্বাচন নিয়ে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না। তারা আবার ইভিএম চালু করেছে। হুদা সাহেব, চিফ কমিশনার, তিনিও বলছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই আপনার নির্বাচন কমিশন গঠন করা উচিত। যাওয়ার সময় হয়েছে, তো এখন তো আর আগের মতো প্রোটেকশন পাবে না। নির্বাচন খেলা আর হবে না, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন হতে হলে অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতে হবে। আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ। মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি, করোনা মহামারীকে পুঁজি করে লুটপাটের মাধ্যমে ক্ষমতাসীনরা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
নির্বাচনকালীন সরকার নিয়ে মীমাংসিত বিষয়কে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, ভরাডুবির ভয়ে নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থাকার কথা বলছে বিএনপি। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান ওবায়দুল কাদের। আসলে পরবর্তী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশঙ্কা তাদের আগেই পেয়ে বসেছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তাদেরই হৃৎকম্পন শুরু হয়ে গেছে। বিএনপির সবকিছুতে শর্ত মামা বাড়ি জাবদা। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করলে নাকি বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে। আসলে বিএনপি ভালো করেই জানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি এখন আদালতের মীমাংসিত বিষয়। রাজধানীর ভাটারা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার অনলাইন প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এই মামলায় 5 দিনের রিমান্ড চাইলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার গুলশান থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন এমন অভিযোগে গত 30 সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। ইউরোপের বাজারে শুল্কমুক্ত পণ্য রপ্তানিতে 2024 সালের পর জিএসপি প্লাস সুবিধা পাবে বাংলাদেশ। এতে পণ্য সেবা রপ্তানিতে বাড়তি সুবিধা পাবেন ব্যবসায়ীরা। উত্তর আমেরিকা সফর শেষে রাজধানীতে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আরও জানান, 1 বছরে পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারে 8 ভাগের বেশি পণ্যের দর কমেছে। শারফুল আলমের রিপোর্ট। তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপ। মোট রপ্তানির 60% পোশাক যায় ইউরোপের দেশগুলোতে। ওইসব দেশে শুল্কমুক্ত বা জিএসপি সুবিধায় পণ্য রপ্তানিতে বাড়তি মুনাফা পাচ্ছেন ব্যবসায়ীরা। চুক্তি অনুযায়ী এলডিসি পরবর্তী 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত এই সুবিধায় পোশাক রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা। তবে 2024 সালের পর স্বল্পোন্নত দেশের সুবিধায় পোশাক রপ্তানি ও পণ্যের দরে আসবে পরিবর্তন। তখন বাংলাদেশের জন্য জিএসপি প্লাস প্রযোজ্য হবে। ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রস্তাবিত 2024-2034 জিএসপি রেগুলেশনে ইম্পোর্ট থ্রেশহোল্ড শর্তটি বাদ দিয়েছে, ফলে আমরা যখনই ইবিএ সুবিধা হারাই না কেন জিএসপি প্লাস সুবিধা পেতে আর কোনো বড় বাধা থাকবে না। করোনা মহামারীতে পোশাকের দর ও রপ্তানি আয় দুটি কমেছে। 2021 সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত শুধু আমেরিকার বাজারেই পোশাকের দরপতন হয়েছে 8 ভাগেরও বেশি। এই অবস্থায় ক্রেতা, ব্র্যান্ড ও উত্তর আমেরিকার ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের সাথে যোগাযোগ বাড়িয়েছে বিজিএমইএ। That there is a huge interest on the part of our sister associations in North America to learn more about Bangladesh. ওরা চায় যে আমরা ওদের সাথে ইনফরমেশন শেয়ার করি, ওরা চায় আমরা ওদের সাথে ডেটা শেয়ার করি, আমরা কী করছি, আমাদের অ্যাকমপ্লিশমেন্টস, আমাদের অ্যাচিভমেন্টস, এগুলো সব কিছু ওরা জানতে চাচ্ছে। দের ইজ এ হিউজ ইন্টারেস্ট ইন ডুইং মোর বিজনেস ইন বাংলাদেশ। করোনার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকারের দেয়া প্রণোদনা সুবিধার পরিধি বাড়ানো, পণ্য রপ্তানিতে বিমানবন্দরে স্ক্যানিং মেশিনের সংখ্যা বাড়ানো সহ 7 দফা দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কিশোর গ্যাং ও সামাজিক বিশৃঙ্খলা বন্ধে র্যাবের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। কিশোর গ্যাং বৃদ্ধি নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি একথা জানান। এ সময় কিশোর গ্যাং কালচার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। কিশোর গ্যাং কালচার দেশে নতুন এক আতঙ্ক তৈরি করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দিন দিন বকে যাওয়া তরুণ তরুণীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে আয়োজন করা হয় এ ছায়া সংসদের অনুষ্ঠানের প্রধান অতিথি র্যাব মহাপরিচালক বলেন, এরই মধ্যে সারা দেশে 272 জনের বেশি কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
কিশোর অপরাধ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করারও আহ্বান জানান সংস্থাটির মহাপরিচালক। ইতিমধ্যে গত বছরে আমরা প্রায় 272-এর অধিক আমরা কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে আমরা গ্রেপ্তার করেছি, গ্রেপ্তার করেছি এই জন্য যে কি এই অপরাধটাকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা আভিযানিক কার্যক্রম যেভাবে চালাবো, সাথে সাথে আমাদের যুবক সম্প্রদায় এবং আমাদের কিশোরদের জন্য একটা উইন্ডো ওপেন রাখতে হবে, যাতে করে সে স্বাভাবিক অবস্থায় সমাজের মূলস্রোত ধারায় ফিরে আসতে পারে। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ কিশোর অপরাধ বন্ধে তাদেরকে সৃজনশীল কাজে সম্পৃক্ত করার পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান। আমরা শুধুমাত্র সরকারের উপর, রাষ্ট্রের উপর, আমাদের র্যাবের উপর, আমাদের পুলিশের উপর, আমরা তাদের উপর নির্ভর করি হবে না। আমরা যে যেখানে অবস্থান, যে শিক্ষক, আমাদের মাদ্রাসার যারা হুজুরা রয়েছে, আমাদের পুরোহিতরা রয়েছে, সকলে মিলে কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একটা সামাজিক আন্দোলন যদি গড়ে তুলতে না পারি, তাহলে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বা পারিবারিক বন্ধন যেটাই বলি না কেন, আমরা কিন্তু আমাদের কিশোর অপরাধকে আমরা এই নিয়ন্ত্রণ করতে পারবো না। বিতর্ক প্রতিযোগিতায় বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের বিতর্কিকরা সমান নাম্বার পাওয়ায় দুই দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। রাজনীতি ছাড়ার আকস্মিক ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। আগামী বছরের নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিয়ে অবসর নেওয়ার কথা জানান তিনি। পরপর দুই মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বিধান নেই ফিলিপাইনের সংবিধানে। এ কারণে দুতের্তে গত মাসে জানিয়েছিলেন 2022 সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার কথা। তবে সেই কথা প্রত্যাহার করে নিয়ে তিনি এখন বলছেন দেশের অসংখ্য মানুষ তাকে প্রার্থী দেখতে চায় না। 2016 সালে প্রেসিডেন্ট হওয়ার পর অপরাধ আর মাদক নির্মূল শক্ত পদক্ষেপ নেন স্ট্রংম্যান খ্যাত দুতের্তে। ধারণা করা হচ্ছে দুতের্তের মেয়ে হতে পারেন পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী। এবার জানাবো সাফ ফুটবলের খবর। ভারত ম্যাচের আগে ফিনিশিং দুর্বলতাই ভাবাচ্ছে বাংলাদেশ ফুটবল দলকে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচ নিয়ে একথা জানিয়েছেন বাংলাদেশের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি। শনিবার মালের FAM প্র্যাকটিস গ্রাউন্ডে কোচ অস্কার ব্রুজন তার শিষ্যদের দুই ভাগ করে অনুশীলন করান। রিকভারি সেশনে গুরুত্ব দেন তিনি। আজ স্ট্রাইকারদের নিয়ে কাজ করবেন ব্রুজন। আগামীকাল প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে সাতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আজ রাতে ওমানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একদিনের কোয়ারেন্টাইন শেষে সেখানে 5 অক্টোবর আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবেন মাহমুদুল্লাহ রিয়াদরা। তার আগে কোভিড প্রোটোকল অনুযায়ী শনিবার প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়। SM আশরাফের রিপোর্ট। আর মাত্র দুই সপ্তাহ, এরপরই 4 ছক্কার লড়াইয়ে মাঠ মাতাবেন ক্রিকেটাররা। প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে টাইগারদেরও। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। ক্রিকেট বাইবেল খ্যাত উইজডেন সম্প্রতি উল্লেখ করে এই বিশ্বকাপের ডার্ক হর্স হতে পারে বাংলাদেশ। তারা টাইগার বোলারদের প্রশংসা করে জানায় প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে উঠতে পারেন মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানরা। তবে সুপার 12-এ যেতে হলে মুশফিকদের খেলতে হবে প্রিলিমিনারি রাউন্ডে। গ্রুপ বিতে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনি। লাল সবুজের দলের প্রাথমিক লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ড নিশ্চিত করা। শনিবার দলের প্রত্যেক ক্রিকেটারের করোনা পরীক্ষা করানো হয় বিসিবির উদ্যোগে। মাস্কাটে দলের সঙ্গে যোগ দেবেন ছুটিতে থাকা কোচ রাসেল ডোমিঙ্গো ও বোলিং কোচ রঙ্গনা হেরাত সহ অন্যান্য কোচিং স্টাফরা। 17 অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। SM আশরাফ,
এটিএন বাংলা ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচার করা টেলিভিশনের দায়িত্ব, বললেন হাসান মাহমুদ। আইন মেনে প্রচার সম্ভব নয়, দাবি কোয়াবের। করোনায় দেশে আরো ২৪ জনের মৃত্যু, বাংলাদেশের ৪০ ভাগ মানুষের জন্য দ্রুত টিকা পাঠাতে রাজি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জিয়ার সময় বিদ্রোহ দমনের নামে সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর নির্যাতনের বিচার দাবি ভুক্তভোগী পরিবারের সন্তানদের। এবং শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে বিদায় জানালেন সর্বস্তরের মানুষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।